বন্ধুরা, ঋতু ফুড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এখন প্রায় 11টা বাজে, আমি ব্লগটা স্টার্ট করছি। আমি আর সকাল থেকে ব্লগসটা স্টার্ট করতে পারিনি, কারণ আজকে মনে হচ্ছে আমার কাজই শেষ হচ্ছে না, কেন জানি না আমার কাজই শেষ হচ্ছে না। আর আজকে পাপাই যেহেতু আমার সঙ্গে ঘুম থেকে উঠেছে, আরও বেশি কাজ এগোচ্ছে না আজকে আমার। তো একদিকে করছি মনে হচ্ছে, আরেক দিকে যেন রয়ে গেছে। আরেক দিকে আমি গোছাতে পারছি না, এদিকে পারছি না যেতে, ওদিকে পারছি না। তো অলরেডি মানে এরকম একটা পরিস্থিতি চলছে। তো চারিদিকে এখনও অগোছালো হয়ে রয়েছে, কিন্তু আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি আমি। তো সবাই সাথে থাকবে। আর সকাল থেকে কাজ বলতে সেরকম কিচ্ছু করতে পারিনি, শুধু থালা বাসনগুলো ধুয়েছি আর জামাকাপড়গুলো ধুয়েছি আর রান্না চাপিয়েছি। তোমার দাদা খেয়ে দেয়ে দোকানে চলে গেছে আর পাপাইকে খাইয়েছি, এই কাজ করতে পেরেছি এতটা সময়ের মধ্যে। তোমরা বলবে যে এতক্ষণ কী করেছো দিদি, আরও কিছু মানে টুকটাক কাজ করেছি যেগুলো না বললেই নয়, কিন্তু টুকটাক কাজেও তো সময় লাগে নাকি। তো আমি আর কাজ এগোতে পারছি না। তো আজকে রান্না হবে মাছ ভাজা, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর চিকেনের ভাজা হবে। তো এই আজকে রান্না হবে, এই দুটো এখন করব। আর তার সাথে আরও এখনও গোটা মানে ঘর গোছানো বাকি আছে, এখনও বিছানা গোছাবো। এই রান্নার ফাঁকে ফাঁকেই বিছানা গোছা, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, তারপরে তো পাপাইকে স্নান খাওয়ানো সবই বাকি রয়েছে এখনও। তো চলো ব্লগটা স্টার্ট করি, দেখি কতদূর করা যায়। দেখো, তোমাদের যে লঙ্কা গাছগুলো দেখিয়েছিলাম, লঙ্কা গাছগুলোতে প্রচুর পরিমাণে এখন ফল এসেছে। আর পিঁপড়েটাও এখন একটু কমেছে, পিঁপড়েটা কমেছে বলেই কিন্তু ফলটা একটু বেড়েছে, অনেকগুলোই করে ফল ধরেছে গাছে। আর দেখো, এ দেখো, এটা হচ্ছে আমাদের ধানি লঙ্কা গাছ, তোমরা অনেকেই নাম জানো, খুব ঝাল হয় সেই লঙ্কাটা হয়েছে। মাছ নিয়ে নিয়েছি আর মাছে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। আর এই মাছটা আজকে ভাজা হবে, কারণ আজকে আমরা ভিডিও করব, তাই কী কী হবে সেটা অবশ্যই তোমরা ঋতু ফুড হাউসে দেখতে পাবে। তো চলো এখন দেখি কী কী করা যায়। তো এখন আমি মাছটাতে নুন হলুদ আর হচ্ছে কাশ্মীর রেড মির্চ মাখিয়ে নিয়েছি, আর এটাকে এবারে ভেজে নেওয়ার পালা। কাশ্মীর রেড মির্চটা মাখালাম, তাহলে মাছগুলো একটু লাল লাল দেখতে লাগবে আর একটু বেশি ভাল লাগবে দেখতে। তার জন্য এটা হচ্ছে রুই মাছ, আর সাথে মাছের ডিমও এনেছে মা। মাছগুলো দেখো ভাজা হয়ে গেল, দেখতে সুন্দর লাগছে, বেশ লাল লাল লাগছে। এরপর আমি মশলা করে নেব। এখানে আমি আদা রসুন লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকে বেটে নেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর দেখো, আলুগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলোকে আমি একদম তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তেলে ভেজেই আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে, কারণ আজকে আমি করব হচ্ছে চিকেন ভাজা, মানে চিকেন কষাও বলতে পারো, কিন্তু মানে ভাজা ভাজা টাইপসের হবে, একটু জল টল কিছু দেব না, জাস্ট ওরকমভাবে ভাজা হবে। তাই আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আজকে একদমই ভুলিনি কারণ পাপাই নেই। আর এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। পাপাই থাকলে আমার সব কিছু গণ্ডগোল হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। পাপাই থাকলে একবার কোলে উঠতে চায়, একবার দুধ খেতে চায়, একবার এদিকে দৌড়ে চলে যায়, এখনই কিছু ধরে ফেলে দেয়, এখনই বলে আমি রান্না করব, আমার মাথা পুরো খারাপ করে দেয়। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবারে আমি বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা লঙ্কা আর রসুন আছে, আমি বেশি পরিমাণে আজকে মশলা ইউজ করব না, কারণ যেহেতু মাংসটা ভাজা ভাজা হবে, তার জন্য একদম অল্প পরিমাণে মশলা দিয়েছি। আর দেখো, শুধুমাত্র পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়েছি। মশলাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি একটা টমেটো বড় সাইজের কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড মির্চ পাউডার, কালারের জন্য অবশ্যই, তোমরা সবাই জানো।
তোমাদের বললাম আজকে কোনো কাজ এগোচ্ছিল না, তবুও দেখো এত কিছু আজকে ভিডিও করতে হবে, তো তার জন্য রান্না বান্না করতেই হবে, কিছু করার নেই। আর পাপাই প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে, যেদিনকে আমার বেশি কাজ থাকে সেদিনকে পাপাই বেশি দুষ্টুমি করে। বড়রা বলে বাচ্চারা নাকি কাজ দেখলে বাড়ে, তো হতেও পারে ওটাই হয়তো কারণ, কারণ বাচ্চাদের নাকি ওটাই ধর্ম তাই বলে। তো পাপাই শুধু আমার কাছে না, মানে আমি বিরক্ত হয়ে যাই পাপাইকে রাখতে তা নয়, ওর বাবার কাছে থাকলে ওর বাবা 5 মিনিট পরে বলবে পাপাইকে নিয়ে যাও, তার কারণ ওর পাপাও বিরক্ত হয়ে যায়। মানে এত পরিমাণে দুষ্টুমি করে, একবারে মানে পেটের ওপর চেপে লাফালাফি করবে, ওকে একটু বকলে কান্না করবে, এভাবে যেন ওকে কেউ মেরে ফেলেছে, তারপরে আবার নিজেই গিয়ে চুমু খাবে। মানে বাচ্চাদের এগুলোই ধর্ম যেহেতু, তো ওকে কিছু বলা যায় না, মানে এতটা আদরে আদরে ও বাদর হয়ে গেছে। দেখো আমি মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি যেন জলটা বেরোয়, মাংস থেকে জলটা বেরোলে আমার কষাতে সুবিধা হবে আর অনেকক্ষণ মাংসটাকে ভাজতে পারবো, আর ঢেকে দেওয়ার ফলে সেদ্ধ হয়ে যাবে অনেকটা। তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই, তোমরা আমার থেকে অনেক বড় রাঁধুনে, তো আমি তো মাত্র শিখছি, হাতে খড়ি চলছে। সে যাই হোক, তো যখন শেয়ার করছি এটুকু আমার বলার দায়িত্ব তাই বললাম। তারপর পিসি ওর ঠাম্মি ওরা বলবে কি যে আমাদের কাছে দিয়ে দাও, আমাদের কাছে দেখবে কত ভালো থাকবে। তারপর 10-15 মিনিট থাকবে, তারপরে বলবে আমি বাড়ি যাই। আবার কখনো গিয়ে এমন কিছু একটা বাঁধাবে যে আমাকে ডাকবে মা এসে নিয়ে যাও, দেখো কি করেছে, মানে যাই পাবে হাতের কাছে তাই ধরে ফেলে দেবে। এবার ধরো সবারই তো এখানে ওখানে জিনিস থাকে, এবার যেহেতু কারোর ঘরেই ছোট বাচ্চা নেই, বুঝতেই পারছো শুধু আমার ঘরেই ছোট বাচ্চা রয়েছে, তাই ওরা ওদের জিনিসটা যেখানে সেখানে রাখে, কিন্তু ও গিয়ে কিন্তু সেটা ফেলে দেয়। এবার আমিও সেই তাকে তুলতে 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 তুলতে, আমার আর জায়গা নেই কোথায় যে আমি জিনিসপত্র তুলে রাখবো, এমন অবস্থা হয়েছে আমার। তো আমি মশলাটা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখো এখন আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে কিন্তু এবারে আবার কষাবো। যেহেতু আমি মাংসটা ভাজা করছি, যতটা কষাবো ততটাই কিন্তু খেতে টেস্টি লাগবে। আলুটা দিয়ে আমি প্রায় 10-15 মিনিট কষিয়েছি, আর এখন কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নেব আমার মাংস। তাহলে মাংস আমার রেডি, মানে মাংস চিকেন ভাজা, মাংস ভাজা, তো মাংস ভাজা রেডি। ব্যাস তাহলে ঝপঝপ করে গরম গরম খাবো, আর তোমাদের জানাবো যে কেমন লাগছে। কি সুন্দর লাগছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তো দেখো কালারটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে। প্রচণ্ড পরিমাণে গরম, আর আমি এখন খেয়েছিলাম, মানে মাংসটা তোমাদের খাওয়াটা দেখাইনি, মাংসটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর আলু তো একদম গলে গেছে। তো এবারে মাংসটা আমি খেয়েছিলাম আর প্রচণ্ড সত্যি টেস্টি লাগছে। তো এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদা দোকান থেকে বাড়ি ফিরবে, আর তারপরে আমরা করব খাওয়া দাওয়া। মানে এই ভিডিওটা আমাদের চ্যানেলে আসবে, মানে ঋতু ফুড হাউস চ্যানেলে এই ভিডিওটা আসবে। তো আজকে তার জন্য এই রান্না বান্না, তো আজকে ব্লগসটা এখানেই শেষ করছি, আর বড় করব না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।